প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৌজন্যে রামগঞ্জ উপজেলার মাছিমপুর বাংলাবাজার এলাকায় 5 শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ পাটোয়ারি। তিনি ব্যক্তিগত অনুদানে শনিবার সকাল 10:30 মাছিমপুর পশ্চিম বাজার সড়কের পাশে সারিবদ্ধভাবে হতদরিদ্র হাতে 10 কেজি চাল, 3 কেজি ছোলা, মুড়ি, সয়াবিন, খেসারির ডাল, খেজুর, পেঁয়াজ, আলু, ট্যাং বিতরণ করেন। মাছিমপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন সাজির সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী শাহ আলম পাটোয়ারি, তাজুল ইসলাম, সোহাগ মাহমুদ, জাকির হোসেন পাটোয়ারি, কামরুজ্জামান, সোহাগ হোসেন সহ অনেকে। বক্তারা জানান, ইউসুফ পাটোয়ারির প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করলেন। ইতিমধ্যেই তিনি গ্রামের হতদরিদ্র কয়েকটি পরিবারের মাঝে পুনর্বাসন, শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান, দরিদ্র মেয়েদের বিয়েতে নগদ অর্থ, নিম্ন আয় পরিবারের মাঝে মাসিক ও বার্ষিক হারে নগদ অর্থ দিয়ে আসছেন। রমজান শুরুর আগে ইউসুফ পাটোয়ারি ব্যাগে ভর্তি খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে মহাখুশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। ইউসুফ পাটোয়ারি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে সমাজের হতদরিদ্র পরিবারের পাশে বিত্তবানদের দাঁড়ানো। গত কোভিড-19 শুরুতে শেষ পর্যন্ত নিজের সাধ্যমতো গৃহবন্দী মানুষের পাশে ছিলাম, আগামীতে তাহাদের পাশে থাকব। প্রতি মাসে গরিব দুঃখীর মাঝে ঈদ সামগ্রী দেয়, চাল ডাল দেয়, প্রত্যেক মাসে দান সকাত করে, তারপরে বিয়া গরিব দুঃখীকে বিয়া সাজতে সাহায্য করে, নগদ টাকা ক্যাশ দেয়, পড়াশোনার লেখাপড়ার খরচ দেয়, তারপরে ঘর বাড়ি করে দেয় মানুষকে। খানা কিছু দান করে, চাল ডাল কাপড় চোপড় টাকা পয়সা সব মাসে মাসে দেয়।